গুড মর্নিং বন্ধুরা, আইরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। তো সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেল। চাটা খাওয়া হওয়ার পরে আয়রা, আজ তো রবিবার, তো স্কুল বন্ধ, তো আয়রা বাড়িতেই আছে। আর ওদিকে মেহনাজকে দেখতে পেলে কি খেতে দিলাম, ও আসলে ওগুলো খাচ্ছে, ওগুলো খেতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো মিস্ত্রি কাজ কাজে লেগে গেছে, আসলে আটটার দিকে চলে এসেছে। কদিন থেকেই বলছি মিস্ত্রিকে, ঘোরাঘুরি করছে মিস্ত্রিকে, বলছি কে কে কাজটা করে দাও, কাজটা করে দাও। আমাদের অনেকটাই মানে প্রবলেম হচ্ছে মেহনাজকে নিয়ে, ও ধারের দিকে চলে যাচ্ছে, পড়া সম্ভব না থাকছে, তো কাজ মানে করতে আসছিল না, একটা না একটা বাহানা মানে বানাচ্ছিল। তো এখন দেখতেই পাচ্ছ কাজ করছে, আজকে ও এসেছে। তো চলো কাজগুলো হয়ে গেলে আসলে অনেকটাই মানে মুক্তি পাবো মেহনাজের মানে অশান্তি থেকে আর কি বলবো। প্রচণ্ড দুষ্টু মেয়ে, আর ছোটো বাচ্চা, সে তো কিছু বোঝে না কি ধারে গিয়ে হয়তো পড়ে যাব কি কিছু, একবার পড়েছে তবুও সেটা বুঝতে পারছে না। তো চলো আমাদের কাজটা হয়ে গেল, এবার নিশ্চিন্তে আমরা থাকতে পারবো মেহনাজকে নিয়ে। তো আজকে রেলিংটাই হলো, কেন কি আজ ওই দেখো ই হয়নি, রেলিংটাই হচ্ছে, দরজাটা আজকে গেটটা হচ্ছে না। গেটটা বলছে কি কালকে মানে মাপ টাপ নিয়ে যাবে, এই যে সামনে এটুকুটাতে একটা 3 ফুট 2.5 ফুটের গেট হবে, তো নিয়ে যাবে মাপটা, দিয়ে মাপটা নিয়ে যেয়ে কালকে করে দিবে বললে। তো আজকে এখন চলছে, এখন কমপ্লিট হয়নি কাজ। এই দেখো কমপ্লিট এবার হয়ে গেছে, হয়ে আয়রা কিন্তু মুছতে শুরু করে দিয়েছে, মোছামুছি করছে। আয়রা বলছে মাম্মি আমি মোছামুছি করবো। তো আমি বললাম কি ঠিক আছে, তুমি করবে তো করো, তো চলো আমার হেল্প করো, আর তোমাকে এটা কাজ করতে হবে। তো ও দেখো খুব খুশিতে আনন্দিতে মোছামুছি শুরু করে দিয়েছে। তারপরে তো দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়ে আছে, এবার পরিষ্কার করতে মাথা খারাপ কি আর বলবো। তো চলো পরিষ্কার করে নিচ্ছি, তবুও যাই হোক পরিষ্কার তো করতে হবে, আর আমরা করবো না তো কে করবে বলো। তো চলো করতে শুরু করে দিলাম পরিষ্কার। তো ওদিকে আয়রা পাগলটা মানে মোবাইলটা ধরেছে, তো ও পারছে না, ও হাতটায় সামনেখানে ক্যামেরা দিয়ে রেখে দিয়েছে, দিয়ে একটা ভুল করে দিয়েছে। তারপরে আমি যখন দেখলাম তো ওকে বকাঝকা একটু করলাম, কী কীরকম করে করছিস। তারপরে ও একটু নিল, তো উপরটা আমার কিছুটা মোছা হয়ে গেছে, দিয়ে এবার নিচেটা মুছতে শুরু করছি। আসলে জবার মুছবো সেটা তবারই মানে চকচক করবে, তো একবার মুছে নিয়েছিলাম পরিষ্কার করে, তারপরে একটু আবার কেমন কেমন লাগছিল, তা আবার দ্বিতীয়বার মুছে নিচ্ছি ভালো করে। আসলে প্রথমবার অনেকটাই ধুলো বালি সিমেন্ট ছিল, তো তাতে একটু বেশি হচ্ছিল, মুছলাম তো ভালো দেখাচ্ছিল না, তো তারপরে আবার মুছে নিলাম, তো দেখো কেমন চকচক করছে। আসলে এসব কাজ মুছামুছিরই কাজ, এছাড়া আর কিছু না। আর এখন তো মাজা হয়নি, এই মার্বেলটা মাজা হয়নি, আসলে মার্বেলটা মানে মাজার পরে ভেবেছিলাম কি রেলিংটা বসাবো, কিন্তু কি করব বলো, এই মেয়েটার জন্য আগে রেলিংটা বসাতে হচ্ছে কি মাজাটা পরে করে নেব, কেন রেলিংটা না বসালে মেয়েটা নিয়ে খুবই মানে অশান্তিতে আছি, তো তার জন্যে আগে রেলিংটাই করে নিলাম, দিয়ে করে টোরে নিয়ে পরে মাজা ঘষা করবো সেটাই ভাবলাম, কারণ মাজা ঘষা করতে লেট হবে, এ তো জানছোই মাজা মাজতে মানে কতটাই কঠিন আর কতটাই লেট হয়, তো তার জন্যে মাজাটা থাক ওটাই করে নিলাম, তো মাজাটাও তারপরে করে নেব। আসলে কিন্তু মুছতেও খুব ভালো লাগছে, যেন কি বলবো, মুছতে এতটাই ভালো লাগছে কি কি বলবো, সত্যিকারেরই মুছতে খুব ভালো লাগে, কিন্তু অনেকটা কষ্টও হচ্ছে এই মুছামুছি করতে গেলে। তো আয়রা মুছেছে, তো ওর তবুও দেখো না রেলিংয়ে মানে ভালো করে মোছা হয়নি, আমাকে আবার রিপিট করতে হবে, ছোটো বাচ্চা তো ও করলেও ধরো পরিষ্কারভাবে করতে পারবে না, তো ওর মানে ও যা করেছে ওটাই অনেক, বড় হবে তখন নিশ্চয়ই করবে, আমার জন্য অনেকটাই হেল্প হয়েছে, ও করছে এটাই আমার অনেক কাছে বড়,
ওর হোক চেয়ে না হোক, তাই না? আর মেয়ে তো বড় মেয়ে হোক তো আরোই ভালো, কেন কি মায়ের একটু কাজকর্ম করতে সাহায্য করে। তারপর সন্ধেবেলায় চলে এলাম একটু উপরে, আসলে সব কিছু মেলে দিয়েছি ছাদের উপরে, তো সেগুলো তুলতে চলে এলাম। তো এই দেখো কিছুটা কচু এনেছিল আইডার পাপা, তো ওই কচুগুলোকে রেখে দিয়েছি উপরে। তো এগুলো ভালো কচু আছে, শুকনো কচু আছে, আর রোদের তবুও একটু যে ভেজা থাকে তো শুকিয়ে যাবে, বর্ষার টাইম তো ভেজা ছিল যা তো শুকিয়ে যাবে বলে কচুটা মেলে দিয়ে দিয়েছি মেঝেতে ছাদের উপরে। আর ওদিকে দেখলে মানে ভালো করে আসছে না অন্ধকারে ছবিটা, তো মোল্লার গাছ, তো মোল্লা ধরেছে, বেশি ধরেনি, এখন এক দুটো এইরকমভাবে ধরেছে, তো খুব সরু সরু দেখা যাচ্ছে না ভালো করে, তো বড় হলে নিশ্চয়ই দেখা যাবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হোস্টেল, মহিলা হোস্টেল, তো ওখানে নামাজ পড়ছে সন্ধেবেলায় সব একসঙ্গে জোট হয়ে। তারপরে এদিকে সবটা পেতে বসেছিলাম, তো সবটা তে মেহনাজ কি করবো, মেহনাজ যা করেছে ধুলো বালিতে, তো একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে, ঝেড়ে নিয়ে উঠিয়ে তখন চলে যাব নিচে। আসলে সন্ধ্যাবেলায় সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, ওদিকে মেহনাজ নেই বলে একটু কাজকাম করতে একটু খুব মানে কি বলবো ভালোই লাগছে কাজকাম করতে, আর এদিকে ডিস্টার্বও করছে না, ডিস্টার্ব করার কেউ নেই। মেহনাজকে আসলে পাঠিয়েছি একটু ওই বিয়ে হচ্ছে আমার কি বলবো ওই মামা শ্বশুর হচ্ছে, তো মামা শ্বশুরের বিয়ে, তো বিয়েতে গেছে, তো আমার শাশুড়ি গেছে আর আইরা গেছে আর মেহনাজও গেছে, তো বৈকালের দিকে মানে দুপুরের খাওয়া দাওয়ার পরে 3:30 এইরকম, হ্যাঁ তো গেছে, তো এখন আসতে হয়তো লেট হবে, তো আমি তার জন্য এদিকে কাজগুলো করে দিই, মানে সন্ধে ধরো ওর সন্ধেবেলা লাগলেই চলে আসবে, তার জন্য না বাইরে থাকছে না সন্ধের পরে, আসলে চোরের যা এখানে অত্যাচার, তো বাড়িতে তো সবসময় কেউ না কেউ থাকছে, কিন্তু এখন ধরো মানে সন্ধেবের আগেই ঢুকে যাবে, মানে চোরের জ্বালায় আমরা আরও সতর্ক হয়ে গেছি। আর তারপর দেখো মরিচগুলো, আসলে লঙ্কাগুলো জানো শুকনো মানে শুকোতে দিয়েছিল কি মানে পিস মানে পেশা হয়নি, তো না শুকোলে তো মিক্সারে পেশা হবে না, তার জন্য একটু শুকিয়ে নিলাম, দিয়ে শুকিয়ে নিয়ে চলে এলাম। তো রোদ চলে গেছে একটু লেট হয়ে গেছে, তো নরম হয়ে গেছে লঙ্কাগুলো। ওদিকে আমি নেমে আসতে না আসতে আইরা ও দিদি মানে আর মেহনা সব চলে এলো, দিয়ে মানে ওকে লুচি দিয়েছে, তো লুচি আর ক্ষীর দিয়েছে, তো ওই লুচি খাচ্ছে শুধু শুধু, ও তো মানে কী খায় কী খায় না ওর তো খাওয়া শুনলেই তোমরা অবাক যাবে, তো লুচি শুধু শুধুই খাচ্ছে আর এই টিফিনের মধ্যে দিয়েছে ক্ষীর। তো এদিকে মেহনাজ দেখো কত ডিস্টার্ব করছে, কত দুষ্টু, দেখো বাথরুমে যাচ্ছিলো জল মানে জল ঘাঁটবে বলে, তো জল আমি দরজাটা লাগিয়ে দিয়েছি বলে ওখানে একটা মাটির মানে হাঁড়িতে জল আছে, তো সেটাই মানে সেটাই গামলার মানে বাসনটা উঠাচ্ছে, ওটা এখন কী করবে ফেলাফেলি করবে, দেখো কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে এদিক ওদিক করে। আর আইরা তো ও পাইপটা নিয়ে কি পেয়ে নিয়েছে মানে রেলিংটার ওই যে থামটা নিয়ে ওটা নিয়ে মানে খেলাখেলি করছে, দেখো এটাও একটা পাগল মেয়ে আমার, কেমন করছে কেমন করে ডান্স করছে। তো চলো ভাবছি একটুখানি ক্ষীর খেয়ে নেব, তো একটুখানি বাটিতে ক্ষীর নিয়ে নিচ্ছি। আসলে ভালোভাবে এখন হয়নি জানো, ওতে বাদাম লাগতো, এখন অনেক কিছুই লাগতো, তো মানে লেট হয়ে যাবে বলে মা চলে এসেছিলো তাড়াতাড়ি, কারণ লেট হয়ে যাবে ও সব কিছু দেওয়াতে, তো তাই অতটাই অল্পটা দিয়ে দিয়েছিলো, তো ওটাই নিয়ে এসছে, ওটাই একটু খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, দেবার দেখো কেমন রাত্রেবেলায় দেখছো সিঁড়িতে চাপছে, আর মেহনাজ তো প্রায় 8:30 বাজিয়ে দেয়, 9টাও বাজিয়ে দেয় ঘুমোতে, কিন্তু তো ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো, গুড বাই।